ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। ভূমিকম্পের ড্যাঞ্জার জোনে থাকা সিলেটে বৃহস্পতিবার সকালে হঠাৎই কেঁপে ওঠে। এতে সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূকম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.3। বৃহস্পতিবার সকাল 9:56 সাতকের 11 কিলোমিটার উত্তর পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য। এ কারণে সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে এই ভূমিকম্পের গভীরতা ছিল 64.8 কিলোমিটার। এদিকে তুরস্ক সিরিয়ার আতঙ্ক শেষ হতে না হতেই ভারতের সিকিমের পর এবার কাঁপল জম্মু কাশ্মীর। গতকাল শুক্রবার ভোর 5টায় রাজ্যের কাটরায় আঘাত হানে এটি। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু কাশ্মীরের কাটরা থেকে 97 কিলোমিটার পূর্বে। ভোর 5টায় ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এটি আঘাত হানে। এর আগে গত সোমবার ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য সিকিমে 4.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটির উৎসস্থল ছিল রাজ্যের ইয়োকসম শহরে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডেও আঘাত হেনেছে 6.1 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর প্রায় 40,000 বাসিন্দা এই কম্পন টের পান। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 7:38 ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ওয়েলিংটনের 55 কিলোমিটার দূরে অবস্থিত পারাপারুমূর্তে। এটি মাটির প্রায় 76 কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এই ভূমিকম্পটিকে শক্তিশালী হিসেবে অভিহিত করেছেন জিওনেট। ভূমিকম্পটি শুরু হয় তীব্র ঝাঁকুনের মাধ্যমে। এটি প্রায় 30 সেকেন্ড স্থায়ী ছিল। নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের দ্বীপ ক্রাইস্টচার্চের একজন বাসিন্দা সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সবকিছু দুলছিল তাদের এমন মনে হয়েছে। সংবাদমাধ্যম নিউজস্টক ZBA-র সাংবাদিক অ্যারন রেহমান জানিয়েছেন, ভূমিকম্পের সময় তিনি ওয়েলিংটনে নিজ বাড়িতে ছিলেন। শুরুতে একটি বড় ধাক্কার পর সবকিছু অস্বাভাবিকভাবে দুলতে থাকে। এদিকে নিউজিল্যান্ডের উপর গতকালই আঘাত হানে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। একদিন পর আজ ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।